नमस्कार संवाद पढ़ी उज्जवल बंदोपाध्याय नवद्वीप ब्लकर चर माजेदिया चर ब्रह्मनगर फकिरतला मुकुंदपुर एलाकाय छोटो थेके बड़ो अनेक पावर लूम आछे। एखाने प्राय 1000 जन तांत श्रमिक तांतेर शाड़ी तैरी करें। एई पावर लूमगुलिर एकटीते न्यूनतम मजूरीर दाबीते तांत श्रमिकरा काज बंध कर दिए छिलेन। एर आगे दैनिक 180 टाका हारे मजूरी छिलो, किन्तु एखन सेई मजूरी कमते कमते दैनिक 100 टाकाय एसे ठेकेछे। इतिपूर्वे 130 टाका हारे मजूरी देवा होच्छिलो, सेटिओ बंध कर देवा होयेछे। एर भेतरे गत शुक्रवार थेके समस्त मालिकेरा पावर लूम बंध कर दें। मालिकदेर এই দুর্ব্যবহারে তাঁত শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা এখন সি2 ইউনিয়নের দ্বারস্থ হয়েছেন। তাদের বক্তব্য, যতদিন না তারা ন্যায্য মজুরি পাবেন ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। দিবাকর দাসের রিপোর্ট। পাওয়ারলুম যে বন্ধ কেন, বন্ধ কেন? পাওয়ারলুম আমাদের এই কারণেই বন্ধ। আমরা গত সোমবার আমাদের শ্রমিক ভাইরা যখন আমরা বিল আনতে যাই, তখন আমাদের মালিক একটি আওয়াজ দেয় যে সবাই যা মজুরি দিচ্ছে আমি সামনের সপ্তাহ থেকে সেটাই মজুরি দেব। কারণ তার আগে আগের সপ্তাহে রতিন দেবনাথ এবং হরি সাহা এরা দুজনে মজুরির 182 টাকার মজুরিটা, যেটা বর্তমান চলছিল মাত্র 130 টাকা মজুরিতে, সেটাকেও কমিয়ে তারা 100 টাকা আনতে চাইছে বা 100 টাকা বিল দিয়ে দিয়েছে তারা। তা আমাদের মালিক যখন আমাদের বলল যে 100 সবাই যা দেবে আমিও তাই দেব, তখন আমাদের শ্রমিক ভাইয়েরা সেদিন কিছু না বলে চলে আসে যার যার বিল নিয়ে। পরের দিন ঠিক বেলা 8টায় আমরা যখন শ্রমিক ভাইয়েরা যখন কারখানায় একত্রিত হই, তখন আমাদের শ্রমিক ভাইয়েরা ছোটো একটা আমরা আলোচনা করে সেরে নিই যে আমাদের 100 টাকা 30 টাকার মজুরি যদি 100 টাকায় চলে আসে আমাদের চলবে কী করে, আমরা বাঁচবো কী করে? তাই শ্রমিক ভাইরা সিদ্ধান্ত করি যে আমরা মালিকের কাছে একটু আবেদন রাখব। সেই আবেদন আমরা মালিকের কাছে যথারীতি রেখেছিলাম, কিন্তু মালিক বলছে আমি এখন কিছু করতে পারবো না, সবাই যা দেবে আমিও তাই দেব। তখন আমরা মালিকের কাছে আবেদন জানাই যে আমরা তো সবার কাজ করি না, আমি তো আপনার কাজ করি, তাই আপনি বলুন আপনি কত দেবেন। উনি বলল যে আমি এখন কিছু বলতে পারছি না, সবাই যা দেবে আমিও তাই দেব। তখন আমরা শ্রমিক ভাইয়ের একটি সিদ্ধান্তে আসি যে আমাদের এটার কিছু একটা বিহিত করতে হবে। তখন আমরা আন্দোলনের পথে নামার বাধ্য হই। তখন আমরা মঙ্গলবার দিন বেলা 10টার থেকে 10:30 নাগাদ আমরা মাইকিং করি এবং আমরা আন্দোলনের পথে আমরা নামি। তা আমাদের ডাকে সাড়া দিয়ে এলাকার সমস্ত শ্রমিক ভাইয়েরা আমাদের পাশে ছিলেন। লাস্ট ফিনিশিং আমাদের মাথা কোনো কাজ করছিল না। তখন আমরা যেমন একটি দেয়াল বা পাঁচিল যদি দাঁড় করাতে হয় যেমন একটা সাপোর্টের প্রয়োজন, সেই সাপোর্ট হিসাবে আমরা এই সিআইটির কাছে আমরা আসি। ওটা হচ্ছে শুধু অলওভার শাড়িতে, তাই যে তখন আমরা যে এই সিটুর কাছে আমরা সাহায্যের হাত বাড়াই এবং সিটু আমাদের পাশে দাঁড়ায়, আমাদের সাহায্য করার আশ্বাস দেন। এবং আমরা এখন বর্তমানে আমরা যখন 2-3টে মাত্র কারখানা বন্ধ ছিল যখন আমরা আন্দোলন শুরু করি, তা 2-4 দিন যাওয়ার পর যে আরও যে আদার্স যে কারখানা যে শ্রমিক ভাইরা তারাও মালিকের কাছে আর্জি জানায় যে আপনি কী করবেন। ওরা মালিকেরা বললো যে আমরা তো বলিনি তোদের মজুরি কম দেবো, তোরা কারখানা বন্ধ করিস না, তোরা কাজ চালিয়ে যা। 2-3 দিন তা সেই শ্রমিকরা কাজ চালিয়ে যায়। গতকালকে মালিকরা হয়তো ভয় পেয়ে যে মালিকের উপরেই চাপ সৃষ্টি যে আমরা আমাদের কারখানা বন্ধ তোরা চালু করবি কেন, তারা তাদের কারখানা সবাইকে জবরদস্তি করে সে কারখানাগুলোকে বন্ধ করে দেয় কালকে প্রায় সন্ধ্যের থেকে। প্রায় আমাদের এখানে সমস্ত এখন অলওভারের শাড়ির কারখানাই বন্ধ। ইতিমধ্যে মালিকের কিছু চক্রান্তে কিছু মানে তাদের গ্রুপের কিছু লোক আমাদের সাধারণ শ্রমিকের মধ্যে একটা ভয় ঢোকানোর চেষ্টা করছে, একটু হুমকি দেওয়ার চেষ্টা, তোরা লড়াইকে জিততে পারবি না, তোরা কিছুই করতে পারবি না। তা সেই এখনও দাঁড়ায় আমি এখনও কনফিডেন্সে বলছি আমাদের শ্রমিক ভাইয়েরা লড়াই আগেও আমরা শ্রমিকরাই জিতেছে, আজকেও শ্রমিকরাই জিতবে, আগামী দিন আমাদের এই শ্রমিকই জিতবে,
এই জিতটাকে আমরা রেখে আর সমস্ত শ্রমিক ভাইকে আমরা আমার একটা আহ্বান থাকবে, যেমন মালিকরা একভাবে ঐক্য আছে, আমাদেরও শ্রমিকরা সবাই ঐক্য থেকে এই লড়াইটাকে আগামী দিনে সফল করতে হবে। আমাদের আমাদেরকে জিততে হবে। আমাদের ন্যায্য মজুরি কোনোদিনই পায়নি, তবু সংসার ঠেকানোর মধ্যে যে সাত মানে এখন চলতি 130 টাকা মজুরি, এটাও আমরা পাচ্ছি না। এর জন্য কিন্তু আমাদের একটা বিহিত আমাদের করতেই হবে, আর আমাদের এই লড়াইটাকে আমাকে জিততেই হবে, জিততেই হবে, জিততেই হবে। এখন আমাদের এই অলওভারে যে মজুরি সিদ্ধান্ত হয় সেটা 182 টাকার মজুরি থাকাকালীন কিছুদিন চলার পর এটাকে কমিয়ে আনা হয়। তারপর লকডাউনের ফলে কিছুদিন কারখানা বন্ধ থাকে এবং তারপর সেটাকে ওরা কমিয়ে 140 টাকায় চলে আসে। তারপর কিছুদিন চলার পর আবার ওরা বলছে আবার কম দেবে, তখন আরও 2-3 দিন কারখানা বন্ধ হয় কিছু কিছু কারখানা। তখন সেটাকে মালিক শ্রমিকের মধ্যে একটা সমঝোতা করে 130 টাকায় চালানো হয়। সে এই 130 টাকা মজুরির সিদ্ধান্ত হয় এই দুর্গা পুজোর 2 সপ্তাহে আগে। দুর্গা পুজো পার হতে না হতেই এখনই বলছে সে 130 টাকাও দেবো না, 101 টাকায় দেবে। আমাদের এলাকার এখন মোট ছোটোখাটো মিলিয়ে প্রায় 100-এর উপরে কারখানা, আর আমাদের তাতে শ্রমিকেরা ছোটো বড়ো কারখানা মিলিয়ে প্রায় 1000-এর কাছে আমরা শ্রমিক ভাইয়েরা আছি। আমরা যখন গত পরশুদিন আমাদের বর্তমানে শাসক দলের প্রধান বা উপপ্রধান আমাদের ডাকে আমরা যাই, ওরা বললো যে এখন যে ওদের শাসক দলের যে এখন শ্রমিকের যে যার সে আছে নেতৃত্বে শিবু দেবনাথ, তা তার কাছে আমাদের যেতে বলেন। এবং যথারীতি কালকে সকালবেলায় আমরা 4-5 জন ওনার বাড়িতে যাই। এখন উনি বলেন যে মালিকদের নিয়ে একটা আলোচনার বসার কথা ছিল আজকে সকালে, তা আমরা সেই কথা দিয়েছিলাম। হঠাৎ আজকে সকালবেলা আমার কাছে ফোন আসে যে মালিক শ্রমিক মালিক রতীন দেবনাথ ওনার কাছে যখন যায় উনি 2 দিনের টাইম সময় চায় যে ওরা আলোচনায় বসবে কি বসবে না বা কী করবে, সিদ্ধান্ত কী করবে, তার জন্য বসার জন্যই ওরা 2 দিন সময় চায়। এমন পরিস্থিতিতে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমাদের আগামী দিনে যেভাবে সিটু আমাদের নির্দেশ দেবে আমরা সেই নির্দেশেই আমরা সামনের পথ এগিয়ে চলব। আর কি আইএনটিসির তৃণমূলের আপনার নাম? আমার নাম মঙ্গল দেবনাথ। আমার মালিকের নাম শুভ দেবনাথ। কোন কারখানায় কাজ করেন? শুভ দেবনাথ, আমাদের মালিকের নাম শুভ দেবনাথ, চর্পমনগর শুভ দেবনাথ। আমরা যখন আন্দোলন শুরু করি আমাদের চর্পমনগর শুভ দেবনাথের কারখানা থেকে শুরু করি, আমাদের ডাকে সাড়া দিয়ে কিছু কিছু শ্রমিক ভাইয়েরা আমাদের সাথ দিয়েছেন। আজকে দাঁড়িয়ে মুকুন্দপুর পানশিলার কিছু অংশ আমাদের চরমাইদা চর্পমনগর গ্রাম পঞ্চায়েতের পুরোটাই এবং কিছু ফকির মাসদিয়া এবং ফকিরডাঙ্গা গোড়াপাড়া এই সমস্ত কারখানা এলাকার অলওভারে যে সমস্ত কারখানাগুলো প্রায় সবই বন্ধ। তো শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। করোনার পর প্রথমবার লকডাউন ওঠার পর এদের মজুরি কমানো হয়েছে, দ্বিতীয়বার লকডাউন ওঠার সঙ্গে সঙ্গেই তার সুযোগ গ্রহণ করেছে মালিকরা। মালিকরা কম বেশি মুনাফা করেছে, তারপরে দাঁড়িয়েও আবার শ্রমিকদেরকে আরও শোষণ করবার পরিকল্পনা তৈরি করছে প্রতিনিয়ত। আমরা দেখতে পাচ্ছি 180 থেকে 130, তারপরে হঠাৎ মনে হলো 10 টাকা বাড়াবো বা 10 টাকা 140, তারপরে আবার হঠাৎ মনে হলো যে এখন 100 করে দিতে হবে, কারণ শ্রমিকরা তাদের যে অধিকার অর্জিত অধিকার 182 টাকার যে মজুরি সেই মজুরি কমতে কমতে আজকে 100 টাকায় নামাতে চাইছে মালিকরা। তার বিরুদ্ধে শ্রমিকরা গর্জে উঠেছে, তারা তাদের পিঠ যেহেতু দেয়ালে ঠেকে গেছে, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য সব জিনিসের দাম ডাবল হয়ে গেছে, উল্টো দিকে তাদের মজুরি অর্ধেক হয়ে গেছে। এ মতো পরিস্থিতি দাঁড়িয়ে তারা সিআইটিউর কাছে এসছে এবং সিআইটিউ শ্রমিকদের সাথে লড়াই করে, তারা লড়াই করবে। আর শ্রমিকরা পৃথিবীর ইতিহাসে কোনোদিনও শ্রমিক আন্দোলন পরাজিত হয়নি, এবারও শ্রমিকরা জিতবে, এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। এবং এই লড়াই আগামী দিনে বৃহত্তর লড়াইয়ে পরিণত করব আমরা, এবং শ্রমিকদের নিয়ে আমরা যেমন এর আগের বারও জিতেছিলাম এবারও আমরা নিশ্চিত জয়যুক্ত হবেই শ্রমিক আন্দোলন। আজকে কী হচ্ছে এখানে? কী আজকে মূলত শ্রমিকরা এসছে, আমরা
আলাপ আলোচনা হচ্ছে শ্রমিকদের, আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে এবং আগামী দিনে মালিকদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে মালিকরা ষড়যন্ত্র করছে শ্রমিকদের কীভাবে শোষণ করা যায়। যে সমস্ত মালিকরা তাও চালাতে চেয়েছিল তাদেরকেও অন্য মালিকরা গিয়ে বন্ধ করে দিয়েছে। তো এই মতো পরিস্থিতি দাঁড়িয়ে মালিকদের এই উদাসীনতা, মালিকদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছি এবং আগামী দিনে এই বৃহত্তর লড়াইয়ের পরিষদ তৈরি হচ্ছে। আপনার নাম? আমার নাম সুদীপ দেবনাথ। কোন পদে রয়েছেন? আমি সিআইটিউ নবদ্বীপ পূর্ব লোকাল কমিটির সহ সম্পাদক। আমরা যে কাজ করি পাওয়ারলুমের কাজ, মানে আমাদের 14-15 ঘন্টার ডিউটি দিলে তারপর আমার 300-500 সেটাও হয় না। এটা দিন মজুরের কাজ করলে এখন 300 টাকা করে মজুরি দেয়, আর মালিকরাও জানে যে এখানে কাজের কোনো সিস্টেম নেই, তার ছাড়া কোনো কাজ নেই, যে কোনো বাধ্যতামূলক আমাদের তাদের কাজটা করতে হয়। এখন অন্য কার্য করবো, বাইরে যাবো, বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নেই এখন। এখন যে সংসার, মা বাবা নিয়ে কীভাবে চলবো, মানে সের জন্য আমাদের মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে কী করে কী চলবে আমাদের। এটা মালিকরাও সুবিধা পেয়ে গিয়েছে, জানে যে ওরা এই তার ছাড়া অন্য কাজ করবে না, মানে পাবে না কোথাও, যেই কারণে ওরা মোটামুটি এখন বাধ্যতামূলক 100 টাকাই করে। মানে 100 টাকা যদি মজুরি করে আমাদের সারাদিন 15-16 ঘন্টা ডিউটি দিলে 300 টাকার কাজ আমরা করতে পারবো না। এবারে এত ঘন্টা ডিউটি দেওয়া যায়, 300 টাকার কাজ না হলে আমার সংসারটা কী করে চালাবো আমরা? এই নতুন পরিস্থিতিতে আমাদের অবস্থা এখন খুবই খারাপ। মালিকটা যদি এখন মানে যদি আমাদের দুঃখটা একটু বোঝে আর কি, তাহলে আমরা যে কী করে চলবো সেটা আমরা এখন ভেবে পাচ্ছি না। এখন কী করে কী চলবে? আপনার নাম? হ্যাঁ, সুব্রত রায়।